দগ্ধ আরেকজন নীতের সংখ্যা এখন আটষট্টি এক মাসের পুরান ঢাকা থেকে রাসায়নিকের কারখানা ও গুদাম সারানোর ঘোষণা পুরোনো ঢাকা থেকে সমস্ত ধরনের ঝুঁকিপূর্ণ কেবিটেল অপসারণের মধ্য দিয়ে নাগরিকদের যান মালের নিরাপত্তা নিশ্চিতের বিধান করবে সিদ্ধান্ত মেনে নেবেন ব্যবসায়ীরা আমরা অবশ্যই রেসপন্সিবল এখন সময় এসেছে যে আমাদের রিলোকেশন খুবই দরকার একটা জোন করা যেতে পারে ওয়্যার হাউসটা দূরে রাখতে পারেন কিন্তু অফিস থাকতে পারে এভাবে আপনাদের চলমান থাকবে পুরান ঢাকাকে আমরা কিছু সেগমেন্ট করে এটা আদুনে গায়নের একটা সোয়া আসবো আমরা দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ পিলখানার শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপথ্যের কাদের করার দাবি নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ঢোকা নিয়ে প্রশ্ন উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও সিভিল এভিয়েশনের মামলা পলাশ বিয়ে করেছিল চিত্রনায়িকা সিমলাকে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ক্ষুব্ধ অংশের আলাদা প্যানেল ছাত্র দলের মোস্তাফিজ আনিস পরিষদ কোটা আন্দোলনকারী ও বাম দলের প্যানেল শোনা রাজধানীতে তিনটি হিমাগার থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মাছ মাংস ও শিশু খাদ্য জব্দ তেতাল্লিশ লাখ টাকা জরিমানা আঠারো জনকে কারাদণ্ড সরবরাহ হতো নামি দামি সুপারশপ এবং ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে বারো দিনে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হাসপাতালে ভর্তি আরও দুজন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুটি মেডিকেল টিম গঠন বাজারের চুড়িহাটায় আগুনে দগ্ধ আরও একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ নিয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়াল আটষট্টি জনে এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম সরানোর ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটি কোরেশনের মেয়র সাইফ খোগন সকালে নগর ভবনে সমন্বিত সভায় তিনি কথা বলেন সভায় পুরান ঢাকাকে নিরাপদ করতে দুটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয় অন্যদিকে অগ্নিকাণ্ড পরবর্তী করণীয় সভায় শিল্পমন্ত্রী ঘোষণা দেন আগামী ছয় মাসের মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরানোর জন্য জায়গা প্রস্তুত ও বরাদ্দ দেয়া হবে এদিকে প্রশাসনের সব সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা নিমতলি অগ্নিকাণ্ডে শতাধিক মৃত্যুর ঘটনার পর দাবি ওঠে পুরানো ঢাকা থেকে সহ সব ধরনের ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা সরিয়ে নেয়ার সময় সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা নানা তৎপরতা শুরু করলেও এর দৃশ্যমান বাস্তবায়ন দেখা যায় এবার চুড়িহাটটা ট্র্যাজেডির পর আবারও সব মহল থেকে সেই পুরানো দাবি উঠেছে নিরাপদ করতে হবে ঢাকাকে প্রধানমন্ত্রীর নির্দেশে এরই মধ্যে নড়ে চড়ে বসেছে দক্ষিণ সিটি কর্পোরেশন সোমবার সকালে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে জরুরি বৈঠকে বসেন মেয়র ওয়্যারহাউসটা দূরে থাকতে কিন্তু আপনাদের বিজনেসটা অফিস থাকতে পারে এভাবে কিন্তু আমরা আপনাদের চলমান থাকবো পুরা পুরান ঢাকাকে আমরা কিছু সেগমেন্টে ভাগ করব কয়টা সেগমেন্ট আমরা করতে পারি সেগমেন্ট করে এটা আধুনিক আয়নের একটা সোয়া নিয়ে আসবো আমরা আঠাশ ফেব্রুয়ারি থেকে What has lasted 5,000 years? was once almost lost. Now... কারখানা স্থানান্তরী টাস্ক ফোর্স কাজ করবে বলে জানায় পুলিশ কারখানা না সরালে ভবনের বিদ্যুৎ গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন রাখার ঘোষণাও দেন মেয়র সিদ্ধান্ত মেনে নিয়ে ব্যবসা স্থানান্তরে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা আমরা অবশ্যই রেসপন্সিবল ব্যবসায়ীরা তো ব্যবসায়ীরা তো মানুষ তো সুতরাং আমি মনে করি যে আমাদের এখন সময় এসেছে যে আমাদের রিলোকেশন লোকেশনগুলি খুবই দরকার সকল গোয়েন্দা সংস্থাগুলোকে বলবো যে আপনারা খোঁজ খবর দেন আমাদেরকে এবার যে নামবো একেবারে সত্যিকার অর্থে হাড় ঘাট বেঁধে আমাদের আর কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা ছাড় দিব না ইনশাল্লাহ পয়লা এপ্রিলের মধ্যে পুরনো ঢাকা থেকে সমস্ত ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে নাগরিকদের জান মালের নিরাপত্তা নিশ্চিতের এদিকে আগামী ছয় মাসের মধ্যে কেমিক্যাল গোডাউন সরানোর জন্য জায়গা প্রস্তুত ও বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী ঢাকার শহরে রেসিডেন্সিয়াল জায়গায় কোন কেমিক্যাল হোয়াট হ্যাজার্ডাস কোন কিছু থাকতে পারবে এখান থেকে সরাতে হবে দুটা পাশাপাশি থাকতে পারে না ছয় মাসের মধ্যে আমরা এটাকে যেটা টার্গেট দিয়েছি অবশ্যই অবশ্যই আমরা এবং কোথায় রিগুলার করছে ইতিমধ্যে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে দে আর ওয়ার্কিং অন ইট প্রচলিত নীতিমালা যেগুলো আছে সেগুলো আমরা তোয়াক্কা করবো না দিস ইজ স্টেট ইমার্জেন্সি আপনারা তালিমিক আর দাপ্তরিক নিয়ম কানুন এর মধ্যে এটাকে আবদ্ধ রাখবেন না আর এক্সপ্লেনেশন দেবেন না আই মিটিং

উপলক্ষে দেশের সব সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাচ ধারণ করেন শিক্ষার্থীরা ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট রাজধানীর চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে সোমবার সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় বিদেশেও বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানানো হয় রাজশাহীতেও রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় চকবাজার ট্র্যাজেডিতে আনুমানিক অর্ধশতাধিক আহত সবা এবং নিহত হয়ে আমি সবার আত্মার কামনা অগ্নি দুর্ঘটনায় এমনই একটি ভয়াবহ আমরা অবশ্যই আজকে দোয়া করি এবং প্রত্যাশা করি যে এই ধরনের দুর্ঘটনা দেশে যেন আর না ঘটে যে প্রাণহানি ঘটেছে তা জন্য আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত আন্তরিকভাবে আমরা কামনা করছি যে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে যশোরে জেলা প্রশাসক কার্যালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় একই সঙ্গে কলেজগুলোতে শিক্ষক শিক্ষার্থীরা কালো ব্যাচ ধারণ করে শোক পালন করেন চাকবাজারে একটি অরাকাঙ্গিত দুর্ঘটনার কারণে রাষ্ট্রীয় পর্যায়ে সরকার এরা শোক দিবস ঘোষণা করেছেন রাষ্ট্রের নির্দেশ অনুযায়ী আমার স্কুলের যে পতাকা এরা অর্ধনমিত রাখা হয়েছে এদিকে কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় শোক পালন করা হয় এর আগে অগ্নিকাণ্ডে নিহত কুড়িগ্রামের তিন যুবকের পরিবারকে সহায়তা দেয় জেলা প্রশাসন খুলনায় কালো পতাকা উত্তোলন করে চকবাজারের চুরিহাট্টার আগুনে নিহতদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ এছাড়া বরিশাল ঝালকাঠি সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় শোক পালন করা হয় সময় সংবাদ অন্য প্রসঙ্গ ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো পিলখানা ট্রাজেডের শহীদ সেনা কর্মকর্তাদের সকালে বনানের সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক শিব স্বরাষ্ট্রমন্ত্রী তিন বাহিনী প্রধান ও রাজনৈতিক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে এদিকে ঘটনার নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিলখানা হত্যাকাণ্ডের কেটেছে দশ বছর কিন্তু এই দীর্ঘ সময়েও শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু আর তাই প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারি at Oakville Sight and Sound our automated শরণে শ্রদ্ধা <laughs> নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী তিন বাহিনীর প্রধান বিজেপি মহাপরিচালক ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তাদের পরে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাংবাদিকদের জানান খুব শিগগিরই বিস্ফোরক মামলার বিচার প্রক্রিয়া শেষ হবে বিচারের প্রক্রিয়া প্রায় শেষ এখন এই এক্সিবিশন গুলো বাকি রয়েছে পর্যায়ক্রমে আর এটা যারা বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায় এবং তাদের শাস্তি অনুযায়ী মেয়াদ মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শেষ শাস্তির দশ বছর ধরে সুখ বয়ে চলা এই মানুষগুলো হারিয়েছে তাদের আপনজন এমন ঘটনা যেন আবারও না হয় তাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন তারা কি নিজারণ কি ব্যথা কি কষ্ট কত বড় হারানো সেটা চিন্তা করা যায় না এদিকে বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় সেনাবাহিনী যে তদন্ত করেছিল সেই সেনা তদন্ত এখনো পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি ফলে স্বাভাবিকভাবেই জাতির সামনে প্রশ্ন থেকেই গেছে যে ভয়াবহ ঘটনার পেছনের মূল কারা ছিল বর্বরিচিত এই হত্যাকাণ্ডের দায়ে একশো উনচল্লিশ জনের মৃত্যুদণ্ড ও একশো পঁচাশি জনের যাবজ্জীবন দেয়া হয়েছে উচ্চ আদালতে রাশেদ জীবন সময় সংবাদ ঢাকা রাত এগারোটার সময় আরো থাকছে রাজধানীর কামরাঙ্গের চরে হেলে পড়া ছয়তলা ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের ডোবা ভরাট করে বানানো হয় বাড়ি ছিল না রাজুকের অনুমোদন বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ওঠা নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট জবাব মেলেনি বিমান প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কারো কাছে প্রতিমন্ত্রীর দাবি চার স্তরের নিরাপত্তা বেষ্টনী পাশ কাটিয়ে কারো পক্ষেই বিমানে ওঠা সম্ভব নয় তদন্ত কমিটি বলছে খতিয়ে দেখার পরই এ বিষয়ে জানানো হবে এদিকে র্যাব বলছে কথিত ছিনতাই হুই খাই দাও চুংকো নিমুশি দাও চেষ্টাকারী নাম পলাশ আহমেদ থানায় মামলা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীকে প্রবেশের পর বিমানে ওঠা পর্যন্ত ডিঙাতে হয় চারটি নিরাপত্তা নিরাপত্তা কর্মীদের সামনে প্রদর্শন করতে হয় মোবাইল মানিব্যাগ এমনকি সামান্য চাবি ডিঙো মেশিনের মাধ্যমে স্ক্যান করা হয় তার পুরো দেহ সেখানে প্রশ্ন ওঠে নকল কিংবা আসল যাই হোক বিমানবন্দরের নিরাপত্তা ভেদ করে পিস্তল নিয়ে কিভাবে প্রবেশ করলেন একজন যাত্রী এর আগেও বেশ কয়েকবার বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে হয়েছে বেশ কয়েকটি তদন্ত কমিটি কিন্তু কোনো কিছুতেই উন্নতি হয়নি বিমানের নিরাপত্তার বিশ্লেষকরা বলছেন কর্তৃপক্ষ এখনই নিরাপত্তা নিয়ে যথাযথ ভূমিকা না নিলে ভবিষ্যতে ঘটতে পারে আরো বড় ধরনের দুর্ঘটনা সেখানে হয়তো কোনো ছিল যদি সে আদৌ কমপ্লিটলি প্লাস্টিকের হয় তখন হয়তো মেটালে আসবে না কিন্তু তার বডি চার্চে বা স্ক্যানিংয়ে আসা উচিত তো বাকিটুকু বাকি তদন্তে জানা যাবে তবে যেহেতু সে ঘটনাটা ঘটিয়ে গেছে আমাদের এই ব্যাপারে মানে একটা বলা যায় ওয়েক আপ কল যে ভবিষ্যতে যেন আমাদেরকে আরও সতর্ক থাকি আমরা এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে এদিকে বিমান প্রতিমন্ত্রী সোমবার দুপুরে বিমানবন্দরে এসে সংবাদ কর্মীদের নিয়ে যান যে জায়গা এবং যে মেশিনের মাধ্যমে স্ক্যান করে বিমানবন্দরে প্রবেশ করেছিল কথিত চিন্তায় চেষ্টাকারী সে জায়গায় এরপর সাংবাদিকদের সামনে স্ক্যান করা হয় কয়েকজন যাত্রীর মালামাল তবে সেখানে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে বিমান সচিব জানান চিন্তাই চেষ্টা ঘটনায় তদন্ত কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী দাবি নিরাপত্তা বেষ্টনী ভেদ করা কোনোভাবেই সম্ভব নয় তবে পিস্তল নিয়ে বিমানে ভেতরে কিভাবে প্রবেশ এমন প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি তাদের কারো কাছে কোনো লেকে ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে তদন্ত টিম গঠন করেছি তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতিপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র বাকি এদিকে র্যাব জানায় কথিত ছিনতাইকারীর দেহ তল্লাশি করে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে তার শরীরে যে বিস্ফোরক সদৃশ যেটা পাওয়া গিয়েছে সেটাতে কোনো রকমের বিস্ফোরক এখানে নাই এটা এটা একদম ফেক একটা জিনিস রোববার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি মাঝ আকাশে উঠতে পিস্তল নিয়ে ককপিটে এক যুবক প্রবেশের চেষ্টা করে বিকেল পাঁচ মিনিটে চট্টগ্রামে অবতরণের পর সেনাবাহিনী বিমান বাহিনী ও র্যাব বিমানটি ঘিরে ফেলে পরে মাত্র আট মিনিটে প্যারা কমান্ডো অভিযানে নিহত হয় কথিত চিটাইকারী শাহরিয়া জামান সময় সংবাদ ঢাকা এদিকে বিমান চিন্তায়র চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদকে শনাক্ত করেছে তার পরিবার তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা গ্রামে পরিবারের সঙ্গে প্রায় সম্পর্কহীন পলাশ উstringল ছিল বলে জানিয়েছেন তার বাবা তিনি জানান এক বছর আগে চিত্রনায়িকাShimla কে বিয়ে করে পলাশ জেলা প্রতিনিধি সৌকত আলেশয়কতের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট কলাদবCurtisবCurtis ওর পর থেকে হ্যাঁ কথা না ওই আগে বিয়া করছে নিজে বাপ বাপমার হোনা নাই তা টাকা পয়সা নষ্ট হয়ে তারপর হার আমি জায়গা দিতাম না গত শুক্রবার দুবাই যাওয়ার কথা বলে বাড়ি থেকে ঢাকায় আসে পলাশ উচ্ছৃঙ্খল জীবনের অধিকারী পলাশ ছিল পরিবারের সঙ্গে প্রায় সম্পর্কহীন

প্রথম বর্ষেই পড়াশোনা ছেড়ে ঢাকায় চলে যায় সে যুক্ত হয় ঢাকায় গান ও অভিনয়ের সঙ্গে এক বছর আগে বিয়ে করে চিত্রনায়িকা শিমলাকে এটিই তার জীবনের কাল বলে দাবি এলাকাবাসীর

শেষ দিনে ডাকসু ও হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সবগুলো ছাত্র সংগঠনের প্রার্থীরা এর আগে প্যানেল ঘোষণা করে মাম ছাত্র জোট ও কোটা আন্দোলনকারীরা এদিকে আলাদা প্যানেল দিয়েছে ছাত্রলীগের ক্ষুব্ধ একটি অংশ পদবঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্যানেল দিলেও আলোচনা করে সমাধানের আশা ছাত্রলীগ সভাপতির মনোনয়নপত্র সংগ্রহের শেষ ভাবে নিজেদের প্যানেল তুলে ধরেছে ছাত্র সংগঠনগুলো নুরুল হক নুরুকে ভিপি ও রাশেদ খানকে জিএস করে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে কোটা আন্দোলনকারীরা শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য আমরা কাজ করব প্রশাসনের সাথে আমাদের এজেন্ডা থাকবে যে রাজনৈতিক নিপীড়ন নির্যাতন বন্ধ করে ক্যাম্পাসকে গণতান্ত্রিক করা বাম ছাত্র জোট লিটন নন্দিকে ভিপি ও উম্মে হাবিবা বেনজিরকে জিএস প্রার্থী করে অংশ নিচ্ছে নির্বাচনে সাদেকুল ইসলাম সাদেক এজিএস পদে দুই জোটের পক্ষে তিনি নির্বাচন করবেন ছাত্রদল শেষ মুহূর্তে ঘোষণা করে তাদের প্যানেল মোস্তফি আনিসুর রহমানকে জিএস করে নির্বাচনে অংশ নিচ্ছে সংগঠনটি ডাক নির্বাচনের মাধ্যমে যাতে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হয় সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ছাত্রলীগ মনোনীত প্রার্থীরাও বিপি পদের জন্য রেজানুল হক চৌধুরী শোভন মহসিন হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এদিকে ছাত্রলীগের একটি অংশ আলাদা প্যানেল দিয়েছে ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহান খান এই প্যানেল থেকে বিপি প্রার্থী এটা কোনো পক্ষ বিপক্ষ নয় এটা কোনো গ্রুপিং নয় এখানে সবার নির্বাচন করার অধিকার আছে একামী ছাত্র হিসেবে আমাদের নির্বাচন করার অধিকার আছে তাদের সাথে আমরা কথা বলে তাদের সাথে একটি সমঝোতা করে তাদের আমরা আশা করি ঠিক হয়ে যাবে এদিকে ডাকসু নির্বাচনের তারিখ পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আদালত ছাত্র দলের এক নেত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই কথা জানায় উচ্চ আদালত ইকরাম হুসাইন সময় সংবাদ ঢাকা রাত 11টার সময় আরো থাকছে ঠাকুরগাঁওয়ের বহরমপুরে সংগঠিত দোষীরাই বিচারে আসবে তদন্ত কমিটির আশ্বাস মানবাধিকার কমিশনের ঘটনাস্থল পরিদর্শন মেয়াদ মাছ মাংস খেজুর সহ শিশু খাদ্য রাখার দায়ে তেজগাঁওয়ে তিনটি হিমাগার মালিককে তেতাল্লিশ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত সিলগালা করা হয়েছে হিমাগার এছাড়া আঠারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে র্যাব জানায় মেয়াদত্তীর্ণ এসব খাবার সরবরাহ করা হতো রাজধানীর নামিদমি সুপারশপগুলোতে বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ সময় দুইটি হিমাগার থেকে মেয়াদ উত্তীর্ণ পাঁচশো মন মাংস বারোশো মন পঁচা সহ শিশুখাদ্য জব্দ করা হয় শিকাগো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি হিমাগারে রমজানে বিক্রির জন্য মজুত করা কয়েক সমন পচা খেজুর জব্দ করা হয় এছাড়াও পাওয়া গেছে মেয়াদুত্তীর্ণ জুস ও কিসমিস মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ নেই অনুমানের উপর চলতো ভালো খাপের মান যা চাই সেটা যে নীল হয়ে গেলে এটা আমরা দেখতাম যে কোনো গোস যদি নীল হয়ে আসতো বা দেখতাম আমাদের সামনে এটা স্যারদেরকে আমরা বলতাম স্যার এই গোশটা নষ্ট হয়ে গেছে এটা চলবে না এটা বাদ দিয়ে দেন তখন তারা বাদ দিয়ে দিত আমরা দুবার গত পাঁচ মাসে আগে হয়ে গেছে আমি গতকাল পর্যন্ত সাপ্লাই গেছি এবং এই মিনা বাজার ডেলি শপ এবং স্বপ্নতে অস্বাস্থ্যকর পরিবেশ আসলে আমরা কালকে পরিষ্কার করার আগেই তো স্যার আমার সব ইয়ে করে ফেলছে মাল আমার বাইরে থাকে না র্যাব জানায় মেয়াদ উত্তীর্ণ মাংস রাজধানীর বিদামি সুপার শপ হোটেল ও হাসপাতালে সরবরাহ করা হতো আমরা দেখেছি যে ওই কোল্ড স্টোরে যে এক্সপায়ার পণ্যকে তারা কিন্তু রিপ্যাকিং করছে সুতরাং এটা যারা করছে তাকে অবশ্যই আমরা আইনের নিয়ে আসবো তাদেরকে আমরা আজও কালকে অবশ্যই আমরা আইনের নিয়ে আসবো কারণ কোনোভাবেই শিশু খাদ্য এক্সপায়ার পণ্য এইটাকে আবার রিপেকিং করে নতুন করে দিন তারিখ লাগিয়ে বাজারে ছাড়বেন আমাদের শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে ভুগবেন এইটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না স্বপ্ন কিনেছে আপনার মিনা বাজার কিনেছে ডেলি শপ কিনেছে অন্যান্য সবগুলো কিনেছে প্রত্যেকের ফাইল কিন্তু এখানে আছে ইনভয়েস আছে তারা কিন্তু রিসিভ করেছে সুপার শপগুলি যে কাজটি করেছেন এটি অত্যন্ত দুঃখজনক অত্যন্ত গরহিত কাজ এবং আমার আমরা মনে করি যে এটা কাস্টমারদের আস্থার জায়গাটা তারা এখানে তারা হাত দিয়েছে এ সময় সুপার শপের মালিকদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানাই রাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক সময় সংবাদ ঢাকা রাজধানীর কামরাঙ্গিচরে একটি ছয়তলা ভবন হেলে পড়েছে ঘটনার পর ভবনের বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দারা জানান দুপুর বারোটার দিকে এলাকার ওই ভবনটি দক্ষিণে উঠে প্রায় তিন থেকে চার ফুট হেলে পড়ে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ভবনের বাসিন্দাদের উদ্ধার করে একই সঙ্গে বাড়িটির গ্যাস পানি ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয় বাড়িতে দশটির মতো পরিবার বাস করতো বলে জানা গেছে ডোবা ভরাট করে বানানো বাড়িটির রাজুকের কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছেন রাজুক কর্মকর্তা ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত বারো দিনে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুটি মেডিকেল টিম গঠন করা হয়েছে স্বাস্থ্য বিভাগ জানায় গত বারোই ফেব্রুয়ারি জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন বালিয়াডাঙ্গি উপজেলার মরিচাপাড়া গ্রামের তাহের মিয়া এক পর্যায়ে অচেতন অবস্থায় তার মৃত্যু হয় একই লক্ষণ দেখা দেয় তার স্ত্রী জামাতা ও দুই ছেলে পরে একে একে তাদেরও মৃত্যু হয় সবশেষ গতকাল মারা যায় তার দুই ছেলে একই অসুস্থতা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাহের মিয়ার ছেলের বউ ও দুই বয়সী নাতি অজ্ঞাত এই রোগ শনাক্ত ও প্রতিকারে কাজ করছে স্বাস্থ্য বিভাগ ঠাকুরগা বালিয়া আর এক মেডিকেল টিম কাজ করছে রংপুর মেডিকেল হাসপাতালে তারা ইতিমধ্যে স্যাম্পল কালেকশন করেছে এবং আইডি সেরে পাঠিয়েও দিয়েছে ওখান থেকে আসার পরে কনফার্ম বলা যাবে যে এই রোগটা আসলে কি রোগ আতঙ্কিত হবার কিছু নাই আমরা সকলেই আমরা খুব সচেষ্ট আছি এই ব্যাপারে ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বিকেলে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান কমিটির প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দলও বসে সাক্ষ্য নেবেন সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত পাঁচ সদস্যের তদন্ত দল ঠাকুরগাঁয়ের বহরামপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন গ্রামবাসীর সঙ্গে গেলেন তারা পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী সাক্ষণ নেন বাকি প্রত্যক্ষদর্শীদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আকারে ঘটনার বিবরণ জমা দিতে বলা হয়েছে তদন্ত দলের প্রধান জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব প্রকৃত দোষীদের বিচার মুখোমুখি করতে সবার সহযোগিতা চান সরকারের উদ্দেশ্যটা কি সঠিক ঘটনাটা হোক যারা দোষী তাদের বিরুদ্ধে যেন স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া যায় তো আশা করি আপনারা আমাদেরকে সেই করবেন এদিকে বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায় নিহতদের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তারা যাদের গরু দাবি করেছে তারা কেউ কেউ বাধা দিয়েছে এর পরিপ্রেক্ষিতে গুলি করেছে এই তথ্যগুলি তারা দিয়েছেন সংশ্লিষ্ট আরো যে সকল পক্ষ আছে তাদের সাথে কথা বলার পর আমরা একটা সিদ্ধান্তে আসব তবে আমরা যেভাবে ধারণা করেছিলাম তথ্যগুলি পেয়ে গেছি আমরা এতদিন মনে হয় যে বিচার হবে আজকে মনে হচ্ছে যে সবাই উপর থেকে আসছে মিডিয়া জানছে সবকিছু জানছে জান বিধায় কিন্তু বিচারটা হবে আজকে থেকে আবার তদন্ত ভালোভাবে শুরু হয়েছে শুরু হওয়ার কারণে আমরা সুষ্ঠু বিচার অবশ্যই পাবো আজকে হিসাব করে বুঝতে পারছি যে এটা বিচার হয় বা উপর থেকে হবে মনে হয় আশা করি আমরা চাই যেন এই নবাব হত্যার এই সাধেক হত্যার সহ এই ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টের যেন এই হত্যার বিচার হয় গত বারোই ফেব্রুয়ারি বহরমপুরে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয় এতে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয় এ ঘটনায় নিহত দুজন সহ জনের নাম উল্লেখ করে দুটি মামলা করে বিজিবি সময় সংবাদ ঠাকুরগাঁও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে এতে আটকা পড়েছেন প্রায় দু পর্যটক উপজেলা প্রশাসন জানায় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সকালে টেকনাফে বৃষ্টি হয় ঝোড়ো হওয়ার কারণে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন জেটি ঘাট থেকে সেন্ট মার্টিন যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় এ কারণে সেন্ট মার্টিনে অবস্থান প্রায় দু পর্যটক আটকা পড়েছেন বলে জানান সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান নূর আহমদ আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে তবে আটকা পড়াদের দুর্ভোগ লাঘবে হোটেল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন এই পর্যন্ত শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চকবাজারে দগ্ধ আরেকজনের মৃত্যু। মৃতের সংখ্যা এখন এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর ঘোষণা মেয়র শান্ত মেনে নেবেন ব্যবসায়ীরা। তীরখানা শহীদ সেনাদেররণে শ্রদ্ধা বিস্ফোরক মামলার বিচার শেষ ہوجائے জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী। নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি বিএসপি। নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ঢোকা নিয়ে প্রশ্ন উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও সিভিল মামলা পলাশ বিয়ে করেছিল চিত্রনায়িকা সিমলাকে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ক্ষুব্ধ অঙ্কের আলাদা প্যানেল ছাত্র দলের মোস্তাফিজ আনিস পরিষদ কোটা আন্দোলনকারী ও বাম দলের প্যানেল ঘোষণা রাজধানীতে দুই হিমাগার থেকে বারো সমন পচা খেজুর ও পাঁচ সমন মেয়াদ উত্তীর্ণ মাংস জব্দ বত্রিশ লাখ টাকা জরিমানা সরবরাহ হতো নামি দামি সুপার সুপারশপে আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় সঙ্গে থাকুন সময়